সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের ক্লাসে আমি বিকাশচন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, তোমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে অনুশীলনী 5.3 এর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তোমরা যে যেখানে বসে আমার ক্লাসে অংশগ্রহণ করছো, তোমরা খাতা কলম নিয়ে আমার ক্লাসে অংশগ্রহণের জন্য প্রস্তুত হও। তোমরা উৎপাদক বিশ্লেষণ বিষয়টি আলোচনা করতে গিয়ে আমি প্রথমে উৎপাদক কাকে বলে এই বিষয়টি আলোচনা করি। যদি কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয়, তবে শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যদি কোনো বীজগণিতীয় রাশির দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয়, আবারও বলছি, যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয়, তাহলে এই শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির উৎপাদক বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে উৎপাদক কি। যদি কোনো রাশির দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয়, যদি কোনো রাশি, অথবা আমরা এভাবে বলতে পারি, যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয়, তবে সেই শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির উৎপাদক বলা হয়। এখন উৎপাদক আমরা কিভাবে করতে পারি, একটা উদাহরণ দিই। যেমন মনে করো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড একটি বীজগণিতীয় রাশি আছে। এই বীজগণিতীয় রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি বের করতে হবে? ওই রাশিটার দুই বা ততোধিক গুণনীয়ক বের করতে হবে। তাহলে কিভাবে এটা বের করতে পারি? আমরা ওই রাশিটি থেকে এই অংশ এবং এই অংশ, এই দুটি অংশ যদি আমরা ভাগ করে নিই, তাহলে এই দুটি অংশ থেকে একটি জিনিস, একটি রাশি কমন রাশি আছে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই থেকে এক্স কমন আছে, যেটা মিল আছে। এই দুটি রাশি থেকে যে রাশিটি মিল আছে সেই রাশিটি কমন রাশি। তো এখানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এক্স আছে দুইটা, যার উপরে পাওয়ার থাকবে ততগুলো সংখ্যা থাকবে, যার উপরে পাওয়ার থাকবে সে থাকবে। তাহলে এক্স এর উপরে পাওয়ার এক্স আছে দুটি, প্লাস এক্স ওয়াই, এখানে একটি এক্স আছে একটি ওয়াই আছে। তাহলে এই দুটি রাশি থেকে এক্স মিল আছে, তাহলে আমি দুটি রাশি থেকে একটি এক্স কমন নিতে পারি। তাহলে কি দাঁড়ায়? এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে, কমন নেওয়া মানে ভাগ করা। যদি আমি এক্স দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করি, তাহলে এক্স থাকবে, এই এক্স লিখলাম, এই প্লাস 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 এ প্লাস এ প্লাস, প্রথম এই চিহ্ন দিয়ে এই চিহ্নকে গুণ করে এই চিহ্নটা আসবে, প্লাস এ প্লাস এ প্লাস। এক্স ওয়াই থেকে এক্স কমন গেলে হলো ওয়াই, লিখলাম ওয়াই, প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড, জেড এক্স প্লাস ওয়াই জেড থেকে কোন রাশিটি আমার মিল আছে? ওয়াই জেড মিল আছে, তাহলে জেড মিল, তাহলে জেড কমন নিলাম, থাকবে আমার এখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আবার একটি রাশি, একটি রাশি, দুটি রাশি থেকে আমরা এক্স প্লাস ওয়াই কমন আছে, মিল আছে, তাহলে কমন নিলে কি থাকে? এক্স, এই প্লাস প্লাস এটা কমন গেল, রইল জেড। আমরা বলছিলাম কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এখানে x প্লাস y, এখানে আছে x প্লাস y, তাহলে x প্লাস y দিয়ে এই রাশিকেও ভাগ করা যাবে, এই রাশিকেও ভাগ করা যাবে।
তাহলে x প্লাস y দিয়ে এটা সেটাকে ভাগ করলে কি দাঁড়ায় x ইনটু x প্লাস y একে ভাগ করব আমরা কি দিয়ে x প্লাস y দিয়ে তাহলে এটা কাটা যায় কি হলো x এই x ঠিক একই ভাবে x প্লাস y চলে যাবে রইল প্লাস z এভাবে আমরা এটাকে আনসার দিতে পারি তাহলে এই রাশিটির উৎপাদক কি দাঁড়ালো x প্লাস y ইনটু x প্লাস z তাহলে x প্লাস y ইনটু x প্লাস z আমরা বলছিলাম যদি কোন রাশির দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয় তাহলে এই রাশিটা এই দুইটা রাশির গুণফলের সমান এই রাশিটি এই রাশিটির এই রাশি দুটির গুণফলের সমান এজন্য আমরা এই দুটি রাশিকে এই রাশিটির প্রথম রাশিটির কি বলতে পারি উৎপাদক বলতে পারি ঠিক একই ভাবে আমরা যদি আরেকটি অঙ্ক এরকম ভাবে বিশ্লেষণ করতে চাই তাহলে s স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার এখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি সূত্রটি কি আমরা জানি s স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b এটা সবাইকে জানতে হবে s স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b তাই যদি হয় এখন এখানে s স্কয়ার এর জায়গায় a আছে a স্কয়ার মাইনাস এটাকে যদি আমরা b ধরি তাহলে b এর জায়গায় কি আছে x প্লাস y এখানে b স্কয়ার তাহলে b বসে এখন b এর জায়গায় আছে b স্কয়ার তাহলে কি দাঁড়াবে a প্লাস b b এর জায়গায় আছে কত x প্লাস y ইনটু a মাইনাস b b এর জায়গায় কত আছে x প্লাস y তাহলে যদি কোন দুই বা ততোধিক রাশির আগে যদি মাইনাস বসে তাহলে পরের রাশির চিহ্নগুলো কি হবে পরিবর্তন হবে আমরা এটাকে ইচ্ছা করলে ভাঙিয়ে লিখতে পারি অথবা একসাথে লিখে দিতে পারি যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করে দেই x প্লাস y তাহলে এখন যদি আমরা এটা ব্র্যাকেটে তুলে দিই তাহলে x a প্লাস x প্লাস y ইনটু a মাইনাস x মাইনাস y এই ব্র্যাকেটে তুলে দিলে প্লাস এ মাইনাস এ মাইনাস এর x প্লাস এ মাইনাস এ মাইনাস এ y এভাবে এই যে এই রাশিটির দুটি কি বের হলো গুণনীয় বা উৎপাদক বের হলো তাহলে এই দুটো রাশিকে যদি আমরা গুণ করি তাহলে এই রাশিটির সমান হবে তাহলে এই রাশিটির উৎপাদক হলো এই দুটি রাশি এভাবে যদি আমরা তিনটি রাশির কোন উৎপাদক দেখি তিনটি পদে আমরা মনে করি একটি সংখ্যা ধরে নেই 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8 তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে কি দাঁড়াবে এটা তোমাদের বইয়ে 11 নম্বর অঙ্ক 5.1 একের 11 নম্বর তো এই অঙ্কটি আমরা বিশ্লেষণ করি 2a স্কয়ার প্লাস 6a প্লাস মাইনাস 80 এখান থেকে প্রথমে দেখতে হবে কোন রাশি কমন যায় কি না তাহলে এখান থেকে আমার কি কমন যায় দুই কমন যায় দুই কমন যায় কেন কারণ দুই দিয়ে এই সম্পূর্ণ রাশিটিকে ভাগ করা যায় সম্পূর্ণ রাশিটিকে এই দুই দিয়ে ভাগ করা যায় ভাগ করলে মিলে যাবে তাহলে দুই দিয়ে ভাগ করলে কি দাঁড়ায় 2a স্কয়ার কে 2 দিয়ে ভাগ করলে তাকে a স্কয়ার প্লাস a প্লাস a প্লাস 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 সাথে আছে a প্লাস a মাইনাস a মাইনাস 40 কে 80 কে 2 দিয়ে ভাগ করলে 40 a স্কয়ার প্লাস 3a মাইনাস a 40 আমরা পেয়েছি এখন এটা তৃতীয় পদের এটা আমার কোনো সূত্র পড়ে না তাহলে মিডল ফ্যাক্টরের মাধ্যমে এটাকে আমরা বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণ করব মিডল ফ্যাক্টরের মাধ্যমে তাহলে মিডল ফ্যাক্টরের মাধ্যমে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা কিভাবে লেখা যাবে এখন তৃতীয় রাশি আমরা মিডল ফ্যাক্টর করার নিয়ম হলো প্রথম রাশির মান দিয়ে শেষের রাশির মানকে গুণ করতে হবে কি করতে হবে প্রথম রাশির মান দিয়ে শেষের রাশির মানকে গুণ করতে হবে গুণ করলে কি দাঁড়াবে
এখানে প্রথম রাশির মান কত এখানে s স্কয়ার কত s স্কয়ার আছে এই s স্কয়ারের আগে এখানে কোনো রাশি নাই তাহলে এখানে 1 ধরে নিতে হবে 1 আছে তাহলে এখানে এর মান s স্কয়ারের মান হলো 1 তাহলে 40 থেকে আমরা আলাদা লিখি এটাকে 40 থেকে 40 আমরা প্রথম রাশির মান দিয়ে শেষ রাশির মানকে গুণ করব গুণ করার পরে যে রাশিটি হবে ওই রাশিটিকে উৎপাদক করব বা এর গুণনীয়কগুলো বের করব তাহলে 40 কে যদি আমরা গুণনীয়কগুলো বের করি প্রথম 2 দিয়ে যায় 20 কত 2 দিয়ে দিলে 10 আবার 2 দিলে 5 আর বাগানো যায় না বা আর এর গুণনীয়কগুলো বের হয়ে গেল তাহলে আমরা কি কি পেলাম 2 2 2 5 আমরা এখানে চারটি রাশি পেলাম এই চারটি রাশিকে দুটি ভাগে ভাগ করতে হবে এমন দুটি ভাগে ভাগ করব যাতে এদের যোগফল অথবা বিপল মাঝের সংখ্যাটির সমান হয় তাহলে আমরা কি করলাম প্রথম রাশির মান দিয়ে শেষ রাশির মানকে গুণ করলাম 40 কে 40 পেলাম পাওয়ার 4 এই 40 কে আমরা গুণলাম উৎপাদক করলাম অর্থাৎ এর গুণনীয়কগুলো বের করলাম গুণনীয়ক কি কি পেলাম আমরা 2 2 2 5 এই চারটি রাশি আমরা পাইলাম এই চারটি রাশিকে এখন দুটি অংশে বিভক্ত করতে হবে কি করতে হবে দুটি অংশে বিভক্ত করতে হবে এমন ভাবে বিভক্ত করতে হবে যাতে একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বিয়োগ করলে অথবা একটি সংখ্যার সাথে অন্য একটি সংখ্যা যোগ করলে মাঝের সংখ্যাটির সমান হয় দুটি কাজই করতে হবে হয় যোগ করলে সমান হবে না হয় বিয়োগ করলে সমান হবে তাহলে যোগ করলে সমান হবে কিনা বিয়োগ করলে সমান হবে সেটা আমরা বুঝব কিভাবে হ্যাঁ এটাও আমাদের অঙ্কে বলে দিবে কিভাবে বলে দিবে প্রথম রাশির চিহ্ন দ্বারা শেষের রাশির চিহ্নকে গুণ করলে যে চিহ্নটা হবে ওই কাজটা করা লাগবে করতে হবে তাহলে প্রথম রাশির চিহ্ন হলো প্লাস শেষের রাশির চিহ্ন হলো মাইনাস প্লাসে মানে আছে মাইনাস তাহলে এই রাশিতে যখন আমরা একে মিডল ফ্যাক্টর করব মাঝের সংখ্যাটাকে ভাঙাবো তখন আমাকে মাঝের সংখ্যাটা বিয়োগ করে ভাঙাইতে হবে তাহলে মাঝের সংখ্যাটা পাবো কিভাবে পাবো এই যে আমরা 40 কে 40 বের করে 40 কে আমরা উৎপাদক করেছিলাম করার পরে চারটি গুণনীয়ক পেয়েছি 1 2 3 4 চারটি গুণনীয়ক পেয়েছি এটিকে দুই ভাগে ভাগ করতে হবে এমন দুই ভাগে ভাগ করতে হবে যাতে একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বিয়োগ করলে মাঝের সংখ্যা সমান হয় কেন বিয়োগ করলে করতে হবে বললাম কারণ হলো এই অঙ্কের প্রথম রাশির চিহ্ন প্লাস শেষের রাশির চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এই জন্য বিয়োগ করে মিলাইতে হবে যদি এখানে চিহ্ন প্লাস ছিল এখানে চিহ্ন যদি প্লাস থাকতো তখন আমরা একটি সংখ্যাকে প্লাসে প্লাসে প্লাস তখন আমরা যোগ করে মিলাইতে হতো যেহেতু এই অঙ্কে আমাকে কি করতে হবে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করে মিলাইতে হবে তাহলে এখান থেকে আমি এমন দুটি সংখ্যা বের করব যাতে বিয়োগ করলে একটি সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ করলে মাঝের সংখ্যা সমান হয় তাহলে আমরা ওই চারটি সংখ্যাকে দুটি অংশে বিভক্ত করি এই প্রথম তিনটি সংখ্যাকে ধরলাম একটি সংখ্যা দুই দুগুণে চার চার দুগুণে আট আর হলো পাঁচ ফাঁসাটে 40 যাকে আমরা বাঙ্গাইলাম তার সমান হতে হবে ওই দুইটা সংখ্যার গুণফল আবার একটা থেকে একটা বিয়োগ করলে 8 থেকে 5 গেল বাদ দিলে 3 থাকে মিলে গেল তাহলে আমি যে দুইটা সংখ্যা ভাঙাবো সেই দুইটা সংখ্যা হলো 8 এবং 5 তাহলে আমরা লিখে নেই s স্কয়ার প্লাস 8 মাইনাস তাহলে 3 কে আমরা ভাঙাইলাম 8 মাইনাস 5 এই এ আমার জায়গায় রইলো মাইনাস তাহলে এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করে দিই মাইনাস কত আছে 40 আমরা ইচ্ছা করলে একসাথে এই সংখ্যাটা লিখতে পারতাম প্লাসের 8 এ মাইনাসের 5 এ এভাবে লিখলে হবে যদি আরো অসুবিধা হয় তাহলে এভাবে যে দুটো সংখ্যা পেলাম আমরা ওই দুটো সংখ্যায় আমরা 3 কে ভাঙিয়ে এরকম ভাবে লিখতে পারি আর সহগটা এরকম ভাবে লিখতে পারি আর চলকটা যা থাকবে সেখানে আমরা রেখে দিতে পারি এখন আমরা এটা গুণের কাজটা করি 2
s square plus 8a minus 5a minus 40 to আমরা জায়গায় রেখে দিলাম এখন দুটো দুটো কমন নিব এই দুটো কমন নিব এই দুটো কমন নিব দুটো দুটো কমন নিলে কি দাঁড়ায় এখান থেকে a কমন যায় a plus 8 minus 5 কমন যায় a plus 8 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তৃতীয় মিডিল ফ্যাক্টরের মাধ্যমে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব মিডিল ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমি আবারো বলছি প্রথম রাশির মান দিয়ে শেষের রাশির মানকে গুণ করতে হবে গুণফলকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ তার গুণনীয়কগুলো বের করতে হবে যে গুণনীয়কগুলো বের হবে এগুলোকে দুইটা অংশে বিভক্ত করতে হবে এমন দুটি অংশে বিভক্ত করব যাতে এদের যোগফল অথবা বিয়োগফল মাঝের সংখ্যা সমান হয় যোগফল সমান হবে নাকি বিয়োগফল সমান হবে সেটা নির্ভর করবে প্রথম রাশির চিহ্ন দিয়ে শেষের রাশির চিহ্নকে গুণ করলে যে চিহ্নটা হবে ওই কাজটা করতে হবে তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস এই অঙ্কে আমাকে বিয়োগ করে মিলাইতে হবে তাহলে 5 আর 40 আমি 8 আর 5 পেয়েছিলাম তাহলে 8 থেকে 5 গেলে 3 এই এ এ মাইনাস 40 40 a2 a2 স্কয়ার স্কয়ার a প্লাস এই এ এই দুইটা সংখ্যার সাথে গুণ অবস্থায় আছে তাহলে এ দিয়ে 8 কে গুণ করলে 8 এ প্লাস এ মাইনাস এ মাইনাস 5 দিয়ে এ কে গুণ করলে 5 এ মাইনাস 40 এখন আমরা দুটি করে কমন নিব এখান থেকে এ কমন যায় রইল এ প্লাস 8 এখান থেকে 5 কমন যায় কমন নেওয়া মানে কি কমন নেওয়া মানে হলো যে সংখ্যাটা আমরা কমন নিব যে সেই সংখ্যা দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে যার কাছ থেকে কমন নিব আমরা এই দুইটা সংখ্যা থেকে a কমন নিয়েছি তাহলে a দিয়ে এই দুইটা সংখ্যাকে ভাগ করতে হবে a স্কয়ার কে a দিয়ে ভাগ করলে a হয় a প্লাস 8 a কে a দিয়ে ভাগ করলে 8 হয় ঠিক একইভাবে এখানে মাইনাস 5 কমন গেছে মাইনাস 5 কমন যাওয়াতে a 5 দিয়ে 5 a কে ভাগ করলে 5 5 কাটা গেল রইল a প্লাস মাইনাস a মাইনাস a প্লাস এই 40 কে 5 দিয়ে ভাগ করলে 8 আবার 2 আমরা জায়গায় আছে a প্লাস 8 a প্লাস 8 a প্লাস 8 আবার কমন যায় তাহলে a মাইনাস 5 এটা হলো আমার ওই রাশির আমি তিনটি কি পেলাম উৎপাদক পেলাম 2 a প্লাস 8 a মাইনাস 5 তাহলে 2 ইনটু a প্লাস 8 ইনটু a মাইনাস 5 হলো 2 a স্কয়ার প্লাস 6 a মাইনাস 8 এই রাশির উৎপাদক অর্থাৎ এই তিনটি রাশির গুণফল এই রাশির সমান আমরা সংজ্ঞায় বলেছিলাম যদি কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয় তাহলে ওই শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির উৎপাদক বলা হয় এরকম ভাবে আমরা কি করতে পারি উৎপাদক করতে পারি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি মিডিল ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদককে বিশ্লেষণ করার যে নিয়মটা বললাম এটা তোমরা মনে রাখলে সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীতে গিয়েও তোমরা একই নিয়ম প্রয়োগ করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আমি যেহেতু নিয়মগুলো তোমাদেরকে এই পাঠ থেকে বুঝিয়ে দিয়েছি উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ 5.3 এই পাঠটি তোমরা সম্পন্ন করে রাখবে আগামী ক্লাসে আমি আবার তোমাদের সামনে আরেকটি টপিকস নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে